নাটোরে কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছেন বাদপড়া আবেদনকারীরা। শনিবার বিকেলে পুলিশ লাইন্সের মূল গেটের সামনে বাদপড়া অন্তত 30-40 জন আবেদনকারী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। পরে জেলার এসপি মোহাম্মদ মারুফাত হোসেনকে নিয়োগে কোনো অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। বাদপড়া প্রার্থীদের বেশ কয়েকজন নাটোরের স্থানীয় একটি সংবাদ ভিত্তিক ফেসবুক পেজের লাইভে অভিযোগ করেন, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে, ফলে যোগ্যরা বাদ পড়েছেন। এসে আমাদেরকে দৌড়ানো নিয়েছে, যোগ্য আমরা 3 নম্বর ছিলাম, আমাদের পাও চলে গেছে। তারা যোগ্য হয়েছে, তাদেরকে অযোগ্য বানায়া একটা ভুয়া পুলিশ হিসাবে ভিতরে ঢুকে বলে কয়েক বছর ধরে আমি পুলিশের চাকরি করি, এই বলে যারা অযোগ্য হয়েছে তাদেরকে যোগ্য নিয়ে ওখানে বসাইছে, আরো যোগ্য গেলে বাদ দিয়ে বাইরে রাখা বাথরুমের কাছে নিয়ে যায় বলে আমি দীর্ঘ কয়েক বছর ধরে আমি পুলিশ কনস্টেবলে চাকরি করি, আমি এখানকার ও চাই, এ বলে ওখানে যারা দায়িত্ব অফিসার আছে দায়িত্বে তাদেরকে এই বিষয়টা জানানো হয়, তারা কোনো গুরুত্ব দেননি, এ বলে ওখানে বলে তোমরা এখানে বাইরে যাও, ওখানে চারজনকে বাইরে নিয়ে গেলো মানে বাথরুমের কাছে নিয়ে যায়, ওখানে পরে আমার তাই যা ওদেরকে যোগ্য জায়গায় বসাই দিল আর আমার অযোগ্য বানিয়ে দিল, আমরা যোগ্য পাচ্ছি। আমি 3 নম্বরে ছিলাম, অনিয়মের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার মারুফাত হোসেন। গোয়েন্দা রিপোর্টে দিতে বলতেছে, ঠিক আছে, কোনো কিছুই হয় নাই, কোনো কিছুই হয় নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বাইরে বলে কোন দালাল দালালি করতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো বাইরে কোন দালাল দালালি করতেছে এই নিয়ে চিল্লাচিল্লি করতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো বাইরের লোক, তারপরে শুনলাম যে ওই লোকটা ওই যে যারা ফেল মানে ওই কি বলে যে অকৃতকার্য হয়েছে ওরা এসে চিল্লাচিল্লি করতেছে, কিন্তু এখানে তো ভাই কোনো কারোর কোনো ভাবে লিগালের বাইরে ইললিগালের কোনো সুযোগ ন্যূনতম পার্সেন্ট নাই। নাটোরে পুলিশ কনস্টেবল পদে 50 জনকে নিয়োগ দেওয়া হবে, সেখানে আবেদন করেছেন 4,407 জন। লুনা ফুসনিপা, ঢাকা পোস্ট।